আসসালাম আলাইকুম ওর অলি দরবারে দুটা জিনিস মৌজুদ একটা হলো রহমত আর একটা হলো গজব কয়টা জিনিস আছে বলেন কয়টা জিনিস একটা হলো রহমত আর একটা গজব অলি আল্লাহর দরবারে গেলে কারো কিসমত খুলে তকদির খুলে আবার ভুলের কারণে কারো কিসমত নষ্ট হয় তাদের কপাল মন্দ হয় দুনিয়ার সব জায়গায় পাগলামি চলে আল্লাহর আল্লাহ দরবারে পাগলামি চলে না সবাহান নামাজের আগে আলা নাই আলা আছে নামাজের আগে সাবধান আছে রোজার আগে আলা নাই হজের আগে আলা নাই অলি আল্লাহর বয়ান করতে গিয়ে আল্লাহ আমাদের সাবধান করেছেন সাবধান করেছেন আর আমি দেখলাম আমাদের ভাইরা তারা না বুঝে বেবুজার মতো যেভাবে ভাইরা কথা বলল তাতে আমার মনে হলো তরিকতের বুঝ আমাদের অনেকের মধ্যে আসে না জামা না দোয়া নেওয়া যাবে কি বলেন পিছে পিছে দৌড়াইয়া গিয়ে ধৈরা দোয়া নেওয়া যাবে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে দয়াল ডাইকা আনবে ঘরে রে তোমায় ডাইকা নিবে ঘরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জালায় রে করিয়া দিবে তোমার ভবের যত জালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ওরে কামেল ফিরের খেলা এটা জোর করে নেওয়ার কিছু না যে হুজুরের পিছিয়ে দৌড়ে গিয়ে ধরে পালাইলাম গায়ের উপরে পড়ে গেলাম ছত্রিশ বছরে কারো জ্ঞান আখি না ছয় মাসেরই কালে আবার পায় যে ষোলো আনা ওরে দেয় যে ষোলো আনা যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা ও হয় পীরের খেলা যারে ইচ্ছা তারে দিয়া মিলায় দিবে ঠিক না ঠিক অনেক পয়সাওয়ালা একটা মাহফিল করতে পারে না কোটি কোটি টাকার মালিক একটা মাহাপিল করতে একজন ভক্তের দিলে সাবি মাইরা দিছে যে তুই যা মাহফিল সাজা যার ইচ্ছা তার দিয়া এই তাওহীদের বাগান সাজাবে সব ক্ষমতার মালিক কে আল্লাহ আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেন পড়ুন বিসমিল্লাহির মা ইয়া আইজুহাল্লা জিনা মানুহ লাতর ফাড়ু আসো আতকুম পাও কসও তিন্নবি ইমানদারে দা রে সাধারণ মানুষের মজলিসে যেমনে কথা বলো। পাও কস ও তিম্নভী আমার নবীৰ মজলিছে ওইভাবে কথা বলবে না। আমার নবীর দরবারে জোরে আওয়াজ করা যাবে না ঘোষণা কার বলেন না কার যদি জোরে কথা বলো তোমাদের গলার আওয়াজ বড় হয়ে যায় আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহারি বাদিকুম লিবাদিন আন্তাহবাতা আমালুকুম আল্লাহ বলেন আমার হাবিদের মা তোমাদের গলের আওয়াজ যদি বড় হয় যদি তোমরা জুড়ে কথা বলো আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তোমাদের তাম জীবনের সমূহ বরবাদ করে দিব তাপসিরের মধ্যে লেখা মানাকুম শেষ হয়ে যাবে আমার নবীর দরবারে ছোট্ট একটা বেয়াদবি যদি হয়ে যায় আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোর তাম জীবনের ন্যাকামল সমূহ বরবাদ করে দিব ন্যাকামলের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দুনিয়ার সব জায়গায় পাগলামি চলে আমার নবীর দরবারে পাগলামি চলে না আপনে নবী আমার জীবনের জীবন বলে না ফেনে নবী আমার জীবনের কোরআন শরীফে আসেনি সুরাহাজাব আমার আল্লাহ হে বিশ্ববাসী তোমাদের জানাইতেছেন কোরআনুল কারিমে একুশ বারা সুরা হাজাবের মধ্যে তালার ঘোষণা বিস্মিল্লাহি র মানি রহি আন্না আওলা বিল মুমিনী নামিন আমফুসিহিম ও আজো আজ উম মাহাতুহু নবীগণ আপনার আমার জীবনের চাইতে আরো বেছি নিকটে নবীগনের বিবিগণ মমিন্দার মা মমিন্দার কি নবী নবী ও আপনে নবী আমার ভালোবাসে আল্লাহ বলেন তোমরা যারা নিজেদের নপসের উপরে জুলুম করছ অন্যায় করছ গুনা করছ অপরাধ করছ আল্লাহ বলেন আমি একটা ঠিকানা দিয়া দিই যে ঠিকানা মতো গেলে তোমাদের জীবনের গুণা মাপ পায়া যাইবা আল্লাহ বলেন তোমরা গুনার মামলায় যারা জড়াইছ আমার দরবারে আসামি হয়ে গেছ আর আমার দরবারে আমি আল্লাহ যারে এলাউ করলাম যারে পারমিশন দিলাম সুপারিশ করা আমি আল্লাহ তার ঠিকানাটা জানায় দিই সেই ব্যারেস্টারের ঠিকানা আমি তোমাদের শুনায় দিই আমার আল্লাহ জানায় দিলেন পড়ুন বিসমিল্লাহ

আনপোসাহুম তোমাদের নফসের উপরে আল্লাহ বলেন তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করছো তোমরা যারা গুনাহ করছো গুনার মামলায় জড়ে গেছো আমি আল্লাহ তোমাদের ঠিকানা জানাই দিই আমার হাবিবের দরবারে যাও আমার রাসুলের দরবারে গিয়ে অ্যাপ্লিকেশন করো আমার রাসুলের দরবারে গিয়ে দরখাস্ত করো আমার রাসুল যদি তোমাদের দরখাস্তটা ফরওয়ার্ড করে তোমারটা কবুল করে মঞ্জুর করে ইকুমান করে আমি আল্লাহর কাছে বলে